ভাইরা, সুরার নাম দোহা। সুরার নাম কি? 11টি আয়াত। এই সুরায় পাক নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে। আমার দয়াল নবী রহমাতুল আলামিন ইমামুল আম্বিয়া মক্কি জীবনে দুই দিন, তিন দিন, পাঁচ দিন, ১৮ দিন এইভাবে বিভিন্ন রাওয়ায়েত রয়েছে। আমার দয়াল নবীর দরবারে জিব্রিল আমিন আর কোনো ওহি নাজিল করেননি। ওহি না আনার কারণে আবু জাহেলের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট যে শয়তান আসত সে শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে শয়তান বলতে জিব্রিল আমিনকে বুঝাইয়াছেন। এ কাফেরের বিবি, কাফের কাফেরা, আমার দয়াল নবীর দরবারে আল্লাহর পক্ষ থেকে জিব্রিল যে ওহি নিয়ে আসত, জিব্রিল আমিনকে বলতেছেন শয়তান, চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কষ্ট পেয়েছেন, আল্লাহ কেন ওহি মাঝখানে বিরত রেখেছেন আল্লাহ ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা। এর দ্বারা এই কথা প্রমাণ করে না আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছেন, নবীর সাথে নবীর আল্লাহর কোনো সম্পর্ক নাই, জিব্রিল আমিন আর ওহী নিয়ে আসবেন না, এটা প্রমাণ করে না আল্লাহ। কারণ কাফেররা জানত আল্লাহর নবীর নিকট যখন ওহী নাযিল হতো, আমার দয়াল নবী গুনগুন গুনগুন করে যখন কোরআন তেলাওয়াত করত শুনত, কাফেররা আল্লাহর নবীর ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে কোরআন শরীফ শুনত, দিনের বেলায় নাফরমানি করত, আমার দয়াল নবী কোরআন তেলাওয়াত করলে কান লাগাইয়া শুনত। আর যখন একদিন, দুই দিন, কয়দিন যখন ওহী নাযিল হওয়ার আওয়াজ শুনে নাই, কাফেররা বলাবলি শুরু করলো, ও মুহাম্মদ তোমার কাছে যে শয়তান আল্লাহর কালাম নিয়ে আসত সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে আর আসবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথাগুলো শুনে মুহূর্তের মধ্যে জিব্রিলকে পাঠিয়ে দিলেন, জিব্রিল আমার দয়াল নবীর জন্য খোদার খোদাই সৃষ্টি করলাম, ১৬০টি কিতাব আমি আল্লাহ নাযিল করেছি, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব ফসাল কোরআন, ওই কোরআন আমি আমার নবীকে দান করেছি, কথা বলা ঠিক কিনা। জিব্রিল যাও, আমার দয়াল নবী কি আমি আল্লাহ নাকি ছেড়ে দিয়েছি বলেছে, না না আমার দয়াল নবীর জন্য খোদার খোদাই সৃষ্টি করেছি, জান্নাত দোযখ সৃষ্টি করেছি, কিয়ামতের ময়দানে যত হিসাব নিকাশ হবে, হাসর নসর হবে, সব কিছু আমার দয়াল নবীর শান দেখানোর জন্য আমি খোদার খোদাই সৃষ্টি করেছি, কথা বলার ঠিক কিনা, আরো জোরে বলার ঠিক কিনা। আমার বাইরে আপনারা একটু একটু নলেজে মাথায় একটা জিনিস প্রবেশ করান, সহজ কথা সেটা কি জানেন? আচ্ছা আল্লাহ আমাদেরকে দেখেন কিনা, জবান দিয়ে সবাই বলেন দেখেন কিনা, আমরা কে কি করি, ভালো কাজ খারাপ কাজ কি করি আল্লাহ জানেন কিনা, সবাই ধরুন জানেন কিনা, ভালো মন্দ সবকিছু কে জানে, আরো জোরে বলেন কে জানে, নামাজ পড়লো আল্লাহ জানেন, নামাজ না পড়লো আল্লাহ জানেন, কথা বলে ঠিক কিনা, আমরা ভালো কাজ করলে আল্লাহ জানেন, খারাপ কাজ করলো আল্লাহ জানেন, কথা বলেন ঠিক কিনা। প্রশ্ন কারামন কাতিবিন, তাহলে কি দরকার? এরা একজন আমাদের ভালো লেখে আর একজনে খারাপ লেখে, কথা বলেন ঠিক কিনা, আল্লাহ সব জানেন, দুইজন ফেরেশতা আবার বসা দিলেন কেন?
কি আপনাকে রাগ করছেন? আল্লাহ জানে কিনা? তো জানলে আবার এই দরকারটা কি? আচ্ছা লোক ভালো নাম মন্দ আল্লাহ জানেন, মারা যাওয়ার পর কবরের মধ্যে মুনকার নাকিরে সে প্রশ্ন করার দরকার কি আল্লাহ জানে কিনা? আরে জবান খুলে বলুন জানে কিনা? আল্লাহ জানলে আবার প্রশ্ন করার দরকারটা কি? দুজকে হলে দুজকে পাঠাবে, বেহেশতে হলে বেহেশতে পাঠাবে, কবরের মধ্যে যদি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করলে ফিরে শুরু করবে, আর খারাপ ভালো কাজ করলে নিয়ামত পাবে। মুনকার নাকির পাঠানোর কি দরকার আল্লাহ? কথা বলেন ঠিক কিনা? নাম শুনছেন আপনার ফলসারাতের নাম শুনছেন? ফলসারাত একটা হবে 30,000 বছরের রাস্তা, এত লম্বা রাস্তা, নিচে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলে, ছিটকে পড়লে খুরের সাইও ধার, খুরের সাইও সুলের সাইও সিকন। 30,000 বছরের রাস্তা আমাকে আপনাকে পার হতে হবে। ও আল্লাহ তুমি তো জানো আমি দুজকি না বেহেশতি, আমার ফুলসরাতের দরকারটা কি? দুজকি হলে দুজকে পাঠাও, বেহেশতে হলে বেহেশতে পাঠাও। কথা বলে ঠিক কি না? ফুলসরাতের কি দরকার? আল্লাহ সব জানে কিনা? জবান করলে বলে জানে কিনা? তো আমি ভালো কাজ কত করেছি, খারাপ কাজ কত করেছি আল্লাহ জানেন। আবার নাকি মিজানের পাল্লায় ভালো মন্দ উঠাবে। আল্লাহ ভালো করলো তুমি জানো, খারাপ করলো জানো, মিজানের পাল্লায় নেকি আর বদি উঠানোর দরকারটা কি? কথা বলে ঠিক না? হিসাব নিকাশের দরকারটা কি? আল্লাহ তো সব জানে। ও আমার ভাইরা, এইভাবে কিয়ামতের ময়দানে সব কিছুর খবর একজন বান্দা কি করেছেন না করেছেন আল্লাহর কাছে সবগুলো জানা আছে, তারপরও কেন এত সিস্টেম গুলো জারি করে দিলেন? ও আমার ভাইরা, আমার আলা হযরত ইমাম ইশকে মোহাম্মদ ইমাম শানে মাহবুবি কো দেখায়ে জানে এত কিছু করেছেন আল্লাহ কি জন্য জানেন? আমার দয়াল নবীর শান দেখানোর জন্য। জোর সরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে দেখবেন যারা পয়সাওয়ালা বা যে যে অবস্থানে আছেন, বিবাহের দিন খাবারের আয়োজন কত, মেয়ের বাবা কত আয়োজন করে, কত আয়োজন। আমাদের চট্টগ্রামে আপনাদের সিলেট এলাকায় বর বেশি খাওয়ায়, এমন অনুষ্ঠানও আছে 6,000-7,000 মানুষকে খাওয়ায়, কত আয়োজন করে, কেন করে? উত্তর একটা, দুলার জন্য। কথা বলে ঠিক কিনা? আরো বাবা জবান করে বলুন ঠিক কিনা? আচ্ছা এত খাবারের পর যদি দুলা না আসে তার কেমন লাগবে? তো আমার গোটা খোদা জগতের দুলা হচ্ছেন আমার নবী। বলেন সবে আও লামার নবে সবসে বা আরো জবান খোলা
করেন আমার আল্লাহ গোটা খোদার জগৎ সাজাইছেন নবীর জন্য আসুন আমার ভাইরা কথা বলি এই সূরা দুহা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার ওসিলে আমি খোদার খোদাই সাজাই না ওই নবীর কাছে আমি আল্লাহ আর ওহী পাঠাবো না বলে যে আবু লাহাবের স্ত্রী অভিযোগ দিয়েছেন ওই কথা সত্য না নজিবিরিল যাও যাও আমার দয়াল নবীর কাছে সূরায়ে দোহা শরীফ নাজিল করে দাও চিৎকার করে বলো সুবহানাল্লাহ নবীর বিরুদ্ধে অভিযোগ যেখানে হবে উত্তর দেন স্বয়ং লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলে ঠিক কিনা আল্লাহ কি বলে একটু খেয়াল করুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়ামা ক্বালা وللآخرة خير لك من الأولى أمر الله رب العالمين ملان برطم أيضا لبنان والدوحى والليل إذا سجى أمر الله دوتي قسم كفتن شبوت كورتسن আরবি ভাষায় বলা হয় ওয়া খরফে কাসমিয়া আল্লাহ রাব্বুল আলামিন কসম শপথ করে বলতেছেন ওয়া দুহা সকালবেলার সূর্যের কসম আল্লাহ আকবার বলেন ওয়াল্লাইলি ইযা সাজা রাতের কসম রাতের শপথ যখন অন্ধকার সব কিছুকে আবৃত করে আমার আল্লাহ সকালের সূর্যের কসম খেলেন রাতের কসম খেলেন আমার ভাইরা আল্লাহ দিনা রাতের কসম খেয়ে লাভটা কি ও আমার ভাইরা এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ হযরত ইমাম আশকে মোহাম্মদ বলেন সকালের সূর্য দ্বারা মোরাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমার দয়াল নবীর চেহারা মোবারক আমার দয়াল নবীর চেহারা মোবারকের পাশে যে জুলফি মোবারক গুলো রয়েছেন কালো কালো চুল মোবারক গুলো রয়েছে আমার দয়াল নবীর জুলফি মোবারকের কসম খাচ্ছেন আমার আল্লাহ কথা বলা ঠিক কিনা ও আমার ভাইরা শাব্দিক অর্থ দুহা মানে সকালের সূর্য দুহার টাইম বলি ফজর সূর্য উঠে গেলে সেটাকে দোহার সময় বলি দোহা মানে আলোকিত হওয়া আমার ভাইরা সকালের সূর্যের কসম খেয়ে আল্লাহর কোনো লাভ নাই আমার আল্লাহ সূর্য দ্বারাই মকসদ উদ্দেশ্য নিয়েছেন আমার নবীর চেহারা মোবারক যেই চেহারা সূর্যের আলোর চেয়েও বেশি সুন্দর কথা বলা ঠিক না চোখে পড়ে না কে হতো মারি মত চোখে পড়ে না কে হতো মারি মত তুলনা তোমারি নাহি জানি ও বিশ্ব রাজ মুকুট শিরে রাজা দিরাজ তোমাকে জানি আমার ভাইরা আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ তাআলা তিনি আমার দয়াল নবীর চেহারা মুবারক কে কিভাবে বলেন মানুয়াজুহু শামসুদ্দুহা মান খাদুহু মন জাত হো নুরুল হুদা মন কফ হো বাহরুল হুমম আল্লাহুম্মা
কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নূর থেকে সূর্যের সৃষ্টি ঠিক না ভাই? ঠিক। মায়েশা সিদ্দিকে বন্দনা করতেছেন। একদিন আমি ঘরের মধ্যে সুই দিয়ে কাজ করতেছিলাম, সুই এই সুইটা হঠাৎ হাত থেকে পড়ে গেল। আমাদের কত মাস্টার স্যারের মতো এত টাইলস ওয়ালা ঘর তো সুন্দর, এত সুন্দর চকচকে সুন্দর ঘর তো ছিল না সেই জামানার ঘর, বালি ঘর, বালি নিচে, মাটি নিচে। আমার দয়াল্লবীর হুজুর মোবারকের এই অবস্থা। শেখ কমলিওয়ালা রহমতুল্লাহ আলমিন ওনার হঠাৎ কাজ করতে গিয়ে সুইটা পড়ে গেল মাটিতে, খুঁজে পাচ্ছেন না। অনেকক্ষণ খুঁজলেন, মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ওই সুইটা অনেকক্ষণ খোঁজার পর পাচ্ছি না, পাচ্ছি না। মাগরিবের পরে অন্ধকার হয়ে গেছে আকাশ, অসহায় সময় আমার রহমতুল্লাহ আলমিন কম্বিওয়ালা ইমামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আমার দয়াল নবীর নূরানি চেহারা মোবারকের আলো যখন মাটিতে পড়েছে, আমি নজর করলাম মুহূর্তের মধ্যে শুই পেয়ে গেছি। জুলফি মোবারকের কসম খেয়ে বলেন, দুটি শপথ করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ আপনার কাছে ওহী নাযিল করবেন না। না না, আল্লাহ খোদার কো দুটি কসম খাই আমার আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু আপনাকে ছাড়েনও নাই, ছাড়বেনও না, আপনার প্রভু আপনার উপর নারাজ না। ইয়া রাসূলুল্লাহ, সর্বদা আপনার প্রভু আপনার উপর রাজি। কথা বলা ঠিক কিনা? আপনাদেরকে নারাজ হয়ে গেছেন, ডান বামে থাকার দরকার নাই, অল্প সময় শেষ করে দেব। যারা শেষে আসবে মনে করবে তারা সামনে চলে আসবেন। ভাই আমার, নবীর উপর আল্লাহ কেমন রাজি এটা চিন্তা করুন। ষোলো অথবা সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নবী নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ কোরআনও নাজিল করেছেন সূরা বাকারায় দ্বিতীয় পারার শেষ দিকে, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার শেষ অংশে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বাইতুল মুকাদ্দাসে ও বাইতুল মুকাদ্দাস দিকে সেহারা করে করে নামাজ পড়েন মনে মনে চান, আমার দয়াল নবীর ইচ্ছা হচ্ছে যে যেই জমি আমার জন্মভূমি মক্কা, যেই খানে কাবা হযরত ইব্রাহিম
করেছেন, খলিলুল্লাহ তৈরি করেছেন, আদম আলাইহিস সালাম তৈরি করেছেন, ফেরেশতারা তৈরি করেছেন, ওই মক্কা আমার দয়াল নবীর কিবলা হয়ে যা। আমার নবী মনে মনে চাচ্ছেন কোথায় জানেন, নামাজে, আসর অথবা জোহরের নামাজে, ফরজ নামাজ পড়ানোর সময় মনে মনে ইচ্ছে আমার দয়াল নবীর কিবলা কাবা হয়ে যাক, ও মক্কা হয়ে যাক, এইভাবে মনে মনে চান। আর আকাশের দিকে চেহারা তুলে তুলে উঠাই উঠাই আমার নবী থাকান, ওহি নাজেল হয় কিনা, আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন নবীর উপর রাজি, খেয়াল করুন আমার ভাইরা। ও আমার মুরব্বীরা, নামাজ পড়ান আল্লাহর জন্য নবী উপর দিকে থাকান। আমি আর আপনি নামাজ পড়লে ডানে বামে উপর দিকে থাকাইলে নামাজ নষ্ট হবে, কথা বলে ঠিক কিনা? আর বাবা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী নামাজ পড়ার সময় উপরে থাকান, নিচে থাকান, বারবার উপরে থাকান, মনে মনে চিন্তা হচ্ছে কেবলা পরিবর্তন হয়ে যাক। নামাজের পরে চিন্তা করলো চলতো, আমার আল্লাহ কেবলা নামাজের পরও পরিবর্তন করতে পারতেন। ও আমার বাইরে নবীর সাথে আমার আল্লাহর কেমন সম্পর্ক বুঝানোর জন্য দুনিয়াবাসীরে দেখাই দিয়েছিল, দুনিয়ার মানুষেরা, যে নবীর বসিলে আমি খোদার খোদাই সৃষ্টি করলাম, সে নবীর উপর আমি কেমন রাজি, খেয়াল করো। আমার দুই রাকাত নামাজ শেষ করে তৃতীয় রাকাতে রুকু যাওয়ার টাইম যখন হলো, জিব্রিল আমিন নামাজের পিছনে আমার নবীর নামাজের সময় হাজির, বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআন নাযিল করে দিল, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ নারাত তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা মসজিদিল হারাম। আমরা রব্বুল আলামিন জিব্রিল আমার দয়াল নবী নামাজের ভিতর আকাশের দিকে তাকায়, আমি আল্লাহ বারবার দেখতেছি আমার নবী যে উপরে দেখে তাকান ওহি নাযিল করে কিনা। কদ নর তকল্লুব ওয়াজহিকা ফিস সামা, নবী গো আপনি বারবার আকাশের দিকে চেহারা উঠাচ্ছিলেন কেবলা পরিবর্তনের জন্য, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম, দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর বাকি দুই রাকাত নামাজ পড়ুন খানায়ে কাবার দিকে, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, রিসালা, ইয়া রাসূল, গাউসিয়া, দুই রাকাত নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে, আর দুই রাকাত নামাজ পড়েছেন খানায়ে কাবার দিকে। আপনার একবার চিন্তা ভাবনা করুন পশ্চিমে দিকে আপনাদের এখন, তাহলে বরাবর বাইতুল মুকদ্দাস, তখন নবী যেদিকে ফির বাইতুল মুকদ্দাসে নামাজ পড়তেছিলেন তার উল্টো সাইডটা হচ্ছে খানায়ে কাবা মক্কা। তিনি যদি প্রথম দিকে থাকেন এদিকে নামাজ দুই রাকাত পড়েছেন, আবার হেঁটে এসে বাইতুল মুকদ্দাস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে চেহারা ফিরালেন, ইমাম তো সামনে থাকবেন, প্রথম ছিলেন বাইতুল মুকদ্দাসের দিকে ইমাম হয়ে নামাজ পড়াচ্ছেন, এখন দুই রাকাত নামাজ পড়াবেন বাইতুল্লাহ কাবা শরীফের দিকে মুখ করে, আসতে হবে একদম পিছনে, হেঁটে হেঁটে নবী এসেছেন, সাহাবা ইকরামরা সবাই ঘুরে গেলেন, ওনাদের নামাজ নষ্ট হয়েছে না? ও আমার ভাইরা, নামাজের ভিতরে নবী হাঁটলে সাহাবারা নবীর অনুকরণে হাঁটলে এদের নামাজ ভাঙবে না, আমি আর আপনি যদি নামাজে হাঁটি নামাজ ভেঙে যাবে, কথা বলে ঠিক কিনা? নবীর উপর আল্লাহ কেমন রাজি, নামাজের ভিতরে যা চাইতেন তা দেন আল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, একটু মহব্বতে, সোনার মদিনা আমার প্রাণ
আরশে মুআল্লার চেয়ে তুমি দামি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে তুমি দামি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। ও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব সোনার মদিনা, প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়। আমার বাইরা আমার আল্লাহ আমার নবীর উপর কেমন রাজি, আমার দয়াল নবী নামাজের ভিতরে কেমন পরিবর্তন চাই, আমার আল্লাহ পরিবর্তন করে দেন, কথা বলেন ঠিক কিনা? আপনার প্রভু আপনার উপর নারাজ না, আপনার প্রভু সর্বদাই আপনার উপর রাজি, কথা বলা ঠিক না? যত কাল যত সময় সামনে আসবে, অতীতের সেই সামনের জীবন উন্নত এবং ভালো হবে। আল্লাহ হাতে বলে না, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আগের সেই পর ভালো হবে। যত সামনে যাবে তত নিয়ামত, তত রহমত, তত আল্লাহর বিধান, তত আল্লাহ নবীর উপর রাজি বেশি হবে। আল্লাহ তত নিয়ামত নাজির করেন একের পর এক, দুনিয়ায় যা নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহ এর পর জিন্দেগি কিয়ামতের ময়দানে আরো বেশি নবীকে দেবেন, ওয়াদা করতেছেন কে? জবান খুলে বলুন কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার যত সময় সামনে আসবে অতীতের সেই ভালো হবে, আল্লাহর ওয়াদা। আমার বাইরা এরপর আমার আল্লাহ কি বলে একটু খেয়াল করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে
ওয়াদা দিছেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার প্রভু আপনাকে এত দেবেন এত দেবেন এত দেবেন যেইগুলো পেয়ে আপনি নবী রাজি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহ নবীকে দেবেন নবী পেয়ে খুশি হবেন ও আমার ভাইরা বন্ধুরা একটু খুলে বলুন আমরা মানুষ যত পাই এরপরও আমাদের চাহিদা পূরণ হয় না আরো দরকার হাই 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 আরো চাই কথা বলেন ঠিক কিনা গোটা এলাকা দিয়ে দেওয়ার পর বাকি এলাকা খোঁজে গোটা দেশ খাওয়ার পরও আর বিদেশ থেকে খেতে চায় এরকম কথা বলেন বনিয়াদম কথা বলেন ঠিক কিনা আজকে আমেরিকা সারা দুনিয়া খাওয়ার জন্য বসে আছে প্রত্যেকটা দেশের উপর তার আক্রমণ এই জন্য দেশে যা আছে সেই সব খাবে তার ফ্যাট বড়ে না বনি আদমের ফ্যাট বড়বে না নবী বলে দিয়েছেন বনি আদমের মুখ ভরবে একমাত্র মাটি দিলে অর্থাৎ কবরে দিলে কথা বলে ঠিক ঠিক না বনি আদমের ফ্যাট কবরে না দেওয়া পর্যন্ত তাদের ফ্যাট ভরে না কবর দেবেন তিন দিন পরে দেখবেন ফ্যাটটা ফুলি আছে আর খাবার চাহিদা নাই বন্ধুরা আমার মুরব্বী আমার আমার আল্লাহ নবীকে দেবেন নবী পেয়ে খুশি হয়ে যাবেন আর চাইবেন না আল্লাহর নবীর চাহিদা পূরণ হয়ে যাবে ও দয়াল নবী আপনি কি পেয়ে খুশি হয়ে যাবেন ও আল্লাহ আপনি নবীকে কি দেবেন এই আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে গিয়ে আমার দয়াল নবীর দৌহিত্র হযরত সাইয়্যিদুল ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীর করেন লা ইয়ারদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আহাদুম মিন উম্মতিহি ইমাম নবীর দৌহিত্র তিনি বল আমার দয়াল নবীর দৌহিত্র তিনি বলতেছেন আমার নানা জান কমলিওয়ালা রহমতের নবী ইমামুল আম্বিয়া রহমাতুল আলামিন তিনি কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত খুশি রাজি হবেন না আমার আল্লাহ তো ওয়াদা করেছেন দেবেন আমার নানা জান নেবেন অতক্ষণ পর্যন্ত খুশি আর রাজি হবেন না আমার নানা জানের গুনাগার উম্মত একজন গুনাগার উম্মত যদি জাহান্নামে পড়ে থাকে ওরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার নানা জান রহমতুল আলামিন রাজি খুশি হবেন না চিৎকার করবে সুবহানাল্লাহ শাস্তি ভোগ করো আমার দয়াল নবী আমাদেরকে শাফাত করে করে জান্নাতে নেবেন কথা বলে ঠিক কিনা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আপনার প্রভু আপনাকে অতি শীঘ্র দেবেন যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সেইটা হচ্ছে শাফাআতে কুবরা ময়দানে মাহশরে আমার আল্লাহ আমার দয়াল নবীকে শাফাআতের মালিক বানিয়ে দেবেন আমার নবী সিজদায় পড়ে যাবেন আর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসা ইশফা তুশফা সাল তুতা ইয়া রাসূলুল্লাহ সারা জীবন কেঁদেছেন আপনি উম্মতের জন্য জন্মলগ্ন কেঁদেছেন সারা 63 বছর জিন্দেগি কেঁদেছেন আপনি পাথর সহ্য করেছেন উম্মতের জন্য আপনি যখন ইন্তেকালের পর আপনাকে কবর শরীফে রওজা শরীফে রাখা হয় তখন আপনার জবান মোবারক দিয়ে আপনি বলতেছিলেন রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি কথা বলে ঠিক কিনা আমার দয়াল নবীকে ডাক দেবেন আমার আল্লাহ ও আমার হাবিব সারা জীবন কেঁদে
গেছেন, আজকে আপনি কান্দার জন্য সিজদায় পড়ে গেলেন, এর ফরাসাক আপনার সার মোবারক মাথা মোবারক সিজদা দেখে উঠার, আপনি যার যার জন্য সওয়াল করবেন পূরণ করা হবে, যার যার জন্য শাফাত করবেন শাফাত কবুল করা হবে, শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সবাই জবান খুলে শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী নবীজি করবেন সবে নাফসি নাফসি ঈসা মুসা নূহ নবীজি করবেন সবে নাফসি নাফসি আরে উম্মতি উম্মতি বলবেন উম্মতি উম্মতি বলবেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আরে মোহাব্বত পড়ুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্দারি শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ নবীর শাফাত দরকার আছে না নাই সবাই জবান খুলুন আছে না নাই আমার দয়াল নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন চিৎকার করে বলেন পারবেন আল্লাহর হাবিব বলেছেন ও আমার উম্মতের গুনাহগার ইমানদারেরা জেনে রাখো শুনে রাখো আমি দয়াল নবী কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত উম্মতের শাফাত করব যারা গুনাহ করেছে বড় বড় কবিরা গুনাহ করেছে এই সমস্ত কবিরা গুনাহ করাওয়ালা উম্মতদেরকে শাফাত করে করে জান্নাতি বানাবো আমরা সবাই গুনাহগার কোনো সন্দেহ আছে আরে বাবা জবান করে বলো সন্দেহ আছে বেশ কম গুণ আমাদের সবার আছে যার যত বেশি বয়স তেজ তত বেশি গুণা করেছি আমরা কিন্তু তওবা করতে হবে আশা রাখতে হবে আমরা নবীর শাফাআত পাবো নবীর শাফাআত ছাড়া জান্নাতে যেতে পারবো না তো আমার আল্লাহ বলতেছেন এই সূরা শরীফের মধ্যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অতি শীঘ্রই ইয়া রাসূলুল্লাহ আপনার প্রভু আপনাকে দেবেন পেয়ে খুশি হয়ে যাবেন এর অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ শাফাআতের মালিক বানিয়ে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ
আল্লাহ পাক আমাদের সকলকে নবীর শাফাআত নসিব করুন। আমিন বলবেন না? আমিন। এতগুলো লোকেরা আমিন এত ছোট, জোরে বলেন না আমিন। নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না, আমরা কেউ পারবো না। আল্লাহ আমরা গুনাহগার হতে পারি, সিয়াকার হতে পারি, বদকার হতে পারি, কিন্তু তোমার নবীর প্রেমিক, তোমার নবীর আওলাদের প্রেমিক, ইমাম হুসাইনের প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক, আমরা ওলির নবীর সাথে কখনো বেয়াদবি গুস্তাখি করি না। ও মালিক মাওলা, আমরা শুনি নবীর দাঁড়াইয়ে দাঁড়াইয়ে তাজিম করে সম্মান করে সালাম দিই, মিলাদুন নবী করি, নবীর পক্ষের মানুষ, সাহাবায়ে কেরামের পক্ষের মানুষ, আমরা শাফাআত চাই আল্লাহ। আমাদেরকে তোমার হাবিবের শাফাত দান করো। সবার জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সৌদি আরব থেকে আসার সময় আমাদের কিছু হাজি ভাইদেরকে বই ধরা দিয়ে, কতগুলো বই তাওহীদের দুর্গ একটা বই আমাকে ধরাই দিয়েছে। সেই বইটার মধ্যে লেখা হচ্ছে সব মেরাজ পালন করা বেদাত, সব বরাত পালন করা বেদাত, কবর জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া বেদাত, মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হওয়া বেদাত, মিলাদুন নবী পালন করা বড় বেদাত। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী দেশের মধ্যে আমেরিকার মধ্যে কুত্তার বার্থডেও পালন করে। কিসের? আরে জোরখানা জোরখানা কার? কুত্তার। আমাদের দেশে বার্থডে পালন করে সবাই? হ্যাঁ, আমার দেশে এ কদিন পরে, আর 56 দিন বাকি আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী পালন করা হবে ইন্টারন্যাশনাল ভাবে। আমরা একটা বৈধ, আমরা জায়েজের পক্ষের মানুষ, এটার জন্য সরকার বহু ব্যাপক বিশ্বের বড় বড় অনেক নেতারা সেখানে যোগদান করবেন। আমরা এগুলোর পক্ষে, বার্থডে ডেট ডে পালন করার পক্ষে সুন্নিরা। সরকারকে আমরা বলতে চাই জন্মবার্ষিকীকে পালন করার যারা বেদাত এবং হারাম মুশরিকের কাজ ফতোয়া দিচ্ছে, এদের সাথে আপনারা আবার বন্ধুত্ব করবেন? এইটা যদি আমরা পক্ষের মানুষ বলে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা মা বাবার মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীর পক্ষে পালন করার পক্ষে। যে মা বাবা আমাকে দুনিয়া দেখাইছে তার শুকরিয়া, তার দোয়ার জন্য আমরা জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী মিলাদ কিয়াম ফাতিহা কোরআন তেলাওয়াত হামদানা দোয়ার মাধ্যমে পালন করি। তো যে নবীর ওয়াসিলায় খোদা খোদাই পেয়েছি, ঈমান আকীদা পেয়েছি, মসজিদ মাদ্রাসা খানাকা পেয়েছি, দাড়ি টুপি পাগড়ি পেয়েছি, যার ওয়াসিলায় কিয়ামতের ময়দানে জান্নাত পাবো, সেই নবীর মিলাদ পালন করা বেদাত হবে না, ইবাদত হবে। আল্লাহ আমার ভাইরা একটু ক্যালকুলেট করুন, মাথায় ঢুকান, তারা কারা যারা মৃত্যুবার্ষিকী পালন করাকে হারাম বেদাত বলতেছেন? এদের সাথে আবার আপনার বন্ধুত্ব, এদের পিছনে আপনি নামাজ পড়েন, এদেরকে বড় হুজুর বলেন, এদের মাহফিলে যান, এদের কথা শুনেন, মিলাদুন নবীকে বেদাত এবং হারাম ফতোয়া দিচ্ছে, এরা কারা? আপনাকে চিনতে হবে। আমার নতুন প্রজন্ম স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের ইউটিউব মোল্লা বের হয়েছে কতগুলো, এই সমস্ত নবী বিদ্বেষী অলি বিদ্বেষী শাহজালাল এবং 360 অলির বিরোধী কথা বলে, ওলি আল্লাহর মাজার ভাঙ্গার হুমকি দেয়, ওলি আল্লাহর মাজার উদ্দেশ্যে জিয়ারত করাকে হারাম বলে, মাজার গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। যেভাবে সৌদি আরব আব্দুল ওয়াহাব নজদীর নির্দেশে সাহাবায়ে কেরামের সমস্ত মাজারগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেই হুকুমতে বাংলার জমিনও কায়েম করতে চায় এরা। কথা বলে ঠিক কিনা?
আমাদের যা বিএনপি ও আওয়ামী লীগ সরকার পার্টি বিরোধী নেতি যারা আছেন তাদের সবার কাছে আমাদের আবদার থাকবে, অনুরোধ থাকবে, এই জঙ্গি দল যদি প্রথমে যদি মাজার ভাঙে, মনে করবেন না যে শাহ জাল বাবার মাজার ভেঙ্গে, শাহ ফরনের মাজার ভেঙ্গে, কাল্লা শাহ এবং হযরত সৈয়দনা নাসিরউদ্দিন সিপা সালারের মাজার ভেঙ্গে এরা ক্ষান্ত হয়ে বসে থাকবে? এরা বসে থাকবে না, এরা মাজার বিরুদ্ধে যখন তখন মাজার সমস্ত বলি আল্লাহর মাজার ভাঙার পর আপনাদের কারো স্বামী আর কারো বাবার মাজারও তারা রাখবে না। কথা বলে ঠিক কিনা? সুতরাং এদেরকে এখন সাহায্য করুন, এদেরকে এখন ঠিক করুন। এই সমস্ত মানুষ আমাদের রন্ধ্রের রন্ধ্রে ঢুকে যাচ্ছে, সরকারের ছত্র ছায়ায় ঢুকে যাচ্ছে, একদিন তারা মাজার ভাঙবে, হুমকি দিচ্ছে এখনো। সুতরাং আল্লাহর ওলির পক্ষে নবীর পক্ষে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সরকারের কাজ করা দরকার। কথা বলে ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে দান করবেন শাফাতে কুবরা। ওয়ালা সাউফা ইউতিক রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ নবীকে এত দেবেন, এত দেবেন, আমার নবী খুশি হয়ে যাবেন। ওয়াল্লাহ নবীর কি দেবে? আমার নবীকে শাফাতের মালিক বানাবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাকামে মাহমুদের মালিক বানাবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওমর ভাইরা, এরপরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম ইয়াজিদিকা ইয়াতীমান আপনাকে আপনার প্রভু কি এতিম পান নাই? অতঃপর আপনাকে ঠিকানা করে দিয়েছেন, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন এর 8 মাস পূর্বে, 7 মাস পূর্বে আপনার আব্বা ইন্তেকাল করেছেন। ও ইয়া রাসূলুল্লাহ, আপনার আপনি বাবার মুখ দেখেননি? আপনাকে লালন পালন এক এক সময় এক একটা ব্যবস্থা ঠিকানা আল্লাহ করে দিয়েছেন। আপনি জন্মে লগ্নের 13 দিনের পরে মা হারিমা সাদিয়া আপনার দুধমা হয়ে দুধ পান করার জন্য দায়িত্ব নিয়ে নিয়েছেন। 2 মাস দুধ, 2 বছর দুধ পান করাইছেন, লালন পালন করেছেন, মানুষ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরপরে যখন আপনার মা যান ইন্তেকাল করেন 6 বছর বয়সে, তখন আপনার দাদা আপনাকে লালন পালন করেছেন, দেখাশোনা করেছেন। আপনার দাদা আব্দুল মুত্তালিব যখন আপনার 8 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আপনার চাচা আবু তালেব আপনার পাশে বট গাছ হয়ে দাঁড়িয়েছেন, আপনাকে সর্বদা সহযোগিতা দয়া করেছেন। আমার দেশে এতিম আসানা নাই, একটু কথা বলেন, কিছু মানুষ এতিম আসানা নাই। ছোটকালে নাবালক অবস্থায় ছেলেরা নাবালক, ওই টাইমে যদি বাবা মারা যায় ওই সন্তানদেরকে বলা হয় এতিম ছেলে মেয়ে। ছেলে যদি বালেক হয়ে যায়, ছেলে মেয়েরা যদি বালেগা হয়ে যায়, ওই টাইমে যদি বাবা মারা যায় তাদেরকে এতিম বলা হয় না। এই নাবালক অবস্থায় মা বাবা মারা গেলে এদেরকে বলা হয় এতিম। আমার ভাইরা, সমাজের মধ্যে এতিম হচ্ছেন অনেক মানুষ, অনেক বাচ্চা, সেই এতিমের পক্ষে আমরা কারা আছি? উল্টো চিত্র হচ্ছে এতিমের সম্পদ কিভাবে গ্রাস করব আমরা সেই চিন্তায় আছি। কথা বলে ঠিক কিনা? কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? সিন্নি আছে, মিলাদ দোয়া মিলাদ করে যাবেন, এত রাত বেশি হয় না যে ঘুমাতে হবে তাড়াতাড়ি। পেয়ারা হাজারি মাত্র 11:30, সকাল সূর্য উঠে
প্রায় 11:46 পরে আমরা কিছু শিখানো দরকার আসার নাই একটু কথা না আসার নাই আমার আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে এতিম পেয়েছেন অর্থাৎ আপনি এতিম হয়ে জন্মগ্রহণ করেছেন আল্লাহ আপনাকে ভবিষ্যৎ সলার জন্য ঠিকানা করে দিয়েছেন ঠিকানা কখনো মা হালিমা সাদিয়া কখনো মা উসওয়াইবা কখনো হযরত সাইয়েদনা আব্দুল মুত্তালিব কখনো হচ্ছে হযরত খাজা আব্দুল মুত্তালিব খাজা এরপরে আবু তালেব এক এক ঠিকানা আল্লাহ করে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ঠিকানা করে দিয়েছেন কে জবান খুলে বলুন কে আমার ভাইরা আল্লাহর নবীকে আল্লাহ কেন এতিম বানাইলেন প্রশ্ন করতে পারেন হাই ইমামুল আম্বিয়া উনি এতিম হবেন কেন কেন আল্লাহ ওনাকে এতিম করে দুনিয়ায় পাঠালেন ও আমার ভাইরা বন্ধুরা একটা বিধান জারি করার জন্য মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে সন্তানরা এতিম হয়ে যাবে সেই জন্য আমার আল্লাহ দুনিয়ার দরদি মানুষ সমস্ত মানুষের সবচেয়ে বেশি দরদি হবেন আমার নবী সেই নবীকে আল্লাহ এতিম বানাইয়া দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন ও দুনিয়ার যত এতিম তোমরা বড় দুঃখ নিও না কষ্ট নিও না তোমাদের নবী ইমামুল আম্বিয়া এতিম ছিলেন ও আমার ভাইরা সেদিকে একটু খেয়াল করো আমার নবী যেভাবে লালিত পালিত হয়েছেন তুমি যদি ধৈর্য ধারণ করো আমার আল্লাহ তোমাকে মানুষ করবেন তোমার সব সময় সহায়ক হবেন আমার দয়াল নবী রহমতুল আলামিন ঘোষণা করেছেন আনা ওয়াকাফিল ইয়তিমে কাহাদাইন যারা যে মানুষগুলো এতিমের লালন পালন করবে টাকা পয়সা দেবে এতিমের পাশে থাকবে এতিমকে মানুষ করবে এতিমকে শিক্ষা দেবে এতিমের পাশে দাঁড়াইয়া থাকবে এতিমের সহযোগিতা করবে আমার নবী কি বলে একটু খেয়াল করুন আমার ভাইরা মুরব্বীরা আনা ওয়াকাফিল ইয়তিমে কাহাতাইন আমি এমন এতিমের সাহায্যকারী অভিভাবক কিয়ামতের ময়দানে কাহাতাইন আমার নবী হাতে ইশারা দিলেন দুই আঙ্গুলকে এইভাবে নড়াচড়া দিয়ে দুই আঙ্গুলের মাঝখানে যত দূরত্ব ফাঁক থাকে এতিমের অভিভাবক এমন আমার নবী কিয়ামতের ময়দানে তত কাছে থাকবে আল্লাহু আকবার বলেন না আমরা তো এতিমের হক খাই এতিমের দাক্ষা দি ইসলাম এমন একটা সুন্দর ধর্ম এতিমের লালন পালন করো আমার ভাইরা হযরত সাইয়েদনা মূসা কালিমুল্লাহ এবং হযরত সাইয়েদনা খাদির আলাইহিস সালাম আমরা হিজির বলি এটাও বলা যায় শুদ্ধ হচ্ছে হাদির আলাইহিস সালাম হাদির এই দুজনে সলার পথে সূরায়ে কাহাফ শরীফের শেষ দিকে লম্বা ঘটনা রয়েছে আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে তিনটি ঘটনা ঘটেছে প্রথম হচ্ছে দুজনে যাচ্ছে নদী পড়েছে নদী একটা নৌকা পেল নৌকায় উঠলো নৌকা যখন উঠলো তারা নৌকার মালিককে বলতেছে আপনার থেকে পয়সা দিতে হবে না কোনো পয়সা লাগবে না নদী যখন পার হয়ে যাচ্ছে শেষ প্রান্তে পৌঁছে গেল হযরত খাদির আলাইহিস সালাম ওনার লাঠি দিয়ে এমন ভাবে আঘাত করলো নৌকায় নৌকা ছিদ্র হয়ে গেল ফুটা হয়ে গেল পানি উঠে ডুবে যাচ্ছে ওনার নেমে গেল চিৎকার করে বলল সুবহানাল্লাহ হযরত মূসা কালিমুল্লাহ বলেছেন আই মূসা এরা আমাদেরকে মত্ত পার করে দিল আপনি তাদের নৌকাটাকে ডুবাই দিলেন ছিদ্র করে দিলেন ফুটা করে দিলেন এই কামটাকে ঠিক হলো খাদির আলাইহিস সালাম বলতেছেন আমি আগে বলি নাই মূসা আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না চিৎকার করে বলল সুবহানাল্লাহ আচ্ছা এরপর আবার চলা শুরু করলো কোনো প্রশ্ন করবেন না
চলতে চলতে কতক্ষণ যাওয়ার পর একটা ছোট্ট ছেলে খেলতেছে, এরে হিজির আসতাম ধরে এমন ভাবে একটা কিল মারলো অথবা চাপ মারলো, এক চাপের মধ্যে মৃত্যুবরণ করছে বাচ্চাটা। মুসা কালিমুল্লাহ বলেন, একটা পুত পবিত্র সন্তানকে আপনি হত্যা করে ফেললেন। মুসাকে হযরত খাদিজা বলেন, আলামা কুল্লাক ইন্নাকা লান তাস্তাতি মাইয়া সাবারা, আমি কি আপনাকে বলি নাই, আপনারা বলেছিলাম প্রশ্ন না করতে, আপনি আমার আবারও প্রশ্ন করে ফেললেন, তা আমি কি আগে বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। তৃতীয়বার হত্যা করার পর আর প্রশ্ন করব না। যেতে যেতে কতটুকু গেলেন, ইরাকের একটা জায়গা, এলাকার নাম এনতাকিয়া, বানি এনতাকিয়া, এনতাকিয়া গোত্র দিকে যাচ্ছিলেন। যেতে যেতে ওনাদের বাড়িতে গিয়ে বললো, আমরা দুজন মুসাফির মানুষ, আমাদেরকে একটু মেহমানদারি করো, আমরা ক্ষুধার্ত, আমরা উপবাস, আমাদেরকে একটু মেহমানদারি করো, কিছু খাবারের ব্যবস্থা করো। ফাআবাউ আইয়ুদাইফুহুমা, আমার আল্লাহ সূরা কাহাফের ১৬ পারার প্রথম দিকে দ্বিতীয় আয়াতে বলেন, ও ওই গোটা এলাকাবাসী সমস্ত মানুষেরা বানি এনতাকিয়ার মানুষেরা এই দুই নবীকে কোনো খাবার দেয় না, মেহমানদারি করে নাই, তাদের বস্ত বলে নাই, তাদের তাজিম সম্মান করে নাই, তাদেরকে খাবার দেয় নাই, অস্বীকার করে বসলো, খাবার দিতে পারবো না। দুজন নবীকে খাবার দিল না, যেতে যেতে কতটুকুন গেলেন, দেখতে পাচ্ছেন একটা দেয়াল পড়ে আছে। কি পড়ে আছে? দেয়াল একটা পড়ে গেছে, বিরাট দেয়াল। হযরতে খাদির আলাইহিসসালাম দেয়ালটাকে ধরে এক ধাক্কা মারলেন, সোজা হয়ে গেছে। এত বড় দেয়াল, এটার ধাক্কা মারলে সোজা হয়ে গেল, নবীর মুজিজা, কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা মুরব্বিরা, হযরত মূসা কালিমুল্লাহ আবার প্রশ্ন করে বসলেন। তিনি বলেন, ও মূসা, ও হাদির, যে মানুষগুলো আমাদেরকে দুই মুঠা খাবার দিল না, একটা রুটি দিল না, একটু মেহমানদারি করলো না, আপনি তাদের পরে যাওয়া দেয়ালটারে সোজা করে দিলেন, এটা কামলা দিয়ে যদি সোজা করতে গেলে অনেক টাকা লাগতো, কথা বলে ঠিক কিনা? আপনি মাগনা মফত সুজা করে দিলেন। তো হযরতে খাদিজা রাস্তা বলতেছেন, হাদা ফারাকুম বাইনি ও বাইনাক, ও বাইনাক, এখানে তোমার সাথে আমার জুদাই, পৃথক, আর কোনো কারামত বা মর্যাদা দেখাবো না, এখানে আর কোনো সামনে যাব না, এখানে জুদা। তিনটি ঘটনা আমি তোমাকে এক একটি করে খুলে খুলে বলি, শেষ ঘটনাটা শুনুন, যেটা আজকে বিশেষ সাথে মিল। কি বলবো না শেষ করবো, বলবো তা আপনাদের মনে ঘুম ঘুম বাপ, এটা সবাই উচ্চস্বরে মহব্বত দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি।